দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক, এই গাড়িটি বিক্রি হবে বলে কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। আর এই গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে ভোলা জেলা বরহানুদ্দিন থানা উদয়পুর রাস্তার মাথা। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো চ11 43 44, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর। আর গাড়িটি হচ্ছে সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং। তো দর্শক, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে গাড়িটি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলেই গাড়িটি কেমন আছে কীরকম হবে আপনারা বুঝতে পারবেন। এবং আমার বাস্তব গাড়িটি যেভাবে থাকবে ভিডিওটি ওইভাবেই দেওয়া থাকবে। আশা করি ভিডিওতে দেখে আপনারা যা বুঝতে পারবেন, বাস্তব এসে আপনারা গাড়িটি তাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি কোনো ভেজাল ভিডিও করি না, ভেজাল কোনো গাড়ি বিক্রি করি না। আর আমার গাড়িগুলো কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকবে না এবং ফুল ফ্রেশ গাড়ি থাকবে, খোলা কাটা থাকবে না। তো দর্শক, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো দর্শক, আজকের গাড়িটির দাম রেট ভিডিওর লাস্টে বলা থাকবে। তো আমি আপনাদেরকে গাড়িটি যতটুকু সম্ভব দূর থেকে এবং গাড়ির কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। ভাই, লাইক দিতে তো আর টাকা লাগে না, ভাই শেয়ার দিতে টাকা লাগে না। আপনারা একটু সহযোগিতা করলে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি আপনারা এইটুকু সহযোগিতা করবেন। সুপার জিএল ফুল ফেট ডিজেল গাড়ি, ম্যানুয়াল গিয়ার। আর গাড়িটি হচ্ছে 3-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। গাড়িটি কোনো খোলা কাটা থাকবে না। আমি যদি গাড়িটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই যে আজকের গাড়িটি কেমন হবে, দেখুন। যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছেন, সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং গাড়ি কিনতে চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারবেন। দর্শক, একটু হালকা একটু টাসাফের দাগ দেখা যাচ্ছে, এটা বড় ধরনের কোনো মাইন না। এটা কিন্তু একটু রিক্সা অটোরিকশার সাথে একটু ইয়ে হয়েছে, এটা কিন্তু বড় ধরনের কোনো ইয়ে নাই, খালি একটু টাসাফের কাজ, ব্যাস এতটুকু। আর এই গাড়িটি হচ্ছে লং বডি ডাউন ফ্লোর সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং ডিজেল গাড়ি, ম্যানুয়াল গিয়ার। গাড়িতে ইঞ্জিন আছে 12T নিউ মডেল, যেটা আমরা অনেকেই যারা গাড়ির সম্পর্কে বুঝি, 3L এবং 12T ইঞ্জিন সেম কোয়ালিটি ইঞ্জিন। দর্শক, এ হচ্ছে গাড়িটির ডাইন ফাশের সামনের গেটের খুঁটির কন্ডিশন। ম্যানুয়াল গিয়ার ডিজেল গাড়ি, বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে আপনারা এই গাড়িটি নিতে পারেন। আর গাড়িটির কাগজ ফেল আছে। দর্শক, এ হচ্ছে গাড়িটির বাম সাইডের খুঁটির কন্ডিশন। অনেক ভাই কিন্তু বলবেন কাগজ ফেল আছে কয় বছর, এটা তো বললেন না ভাই। এর কাগজ ফেল আছে 4 থেকে 5 বছর, গাড়িটির কাগজ ফেল আপনারা ধরতে হবে। ভালো মানের গাড়ি, যারা ফেল গাড়ি খুঁজছেন কম টাকার ভিতরে ভালো মানের গাড়ি, সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং। দর্শক, এ হলো গাড়িটির ডেকোরেশন কন্ডিশন। আশা করি কোনো কাজকাম করা লাগবে না ইনশাল্লাহ, ফ্রেশ গাড়ি। সুপার জিএল ফুল ফেট ফুল সিলিং ফ্রেশ গাড়ি। যারা খোলা কাটা ছাড়া গাড়ি কিনতে পছন্দ করেন, আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে এই গাড়িটি নিতে পারেন। ব্যাকডালার ভিতরের কন্ডিশন এবং বাহিরের সাইডের যে কন্ডিশনগুলা কীরকম আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন,
আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এ হচ্ছে গাড়িটির বাম পাশের সামনের ভিতরের কন্ডিশন, চাকার ঘোরের ভিতরের কন্ডিশন। আর গাড়িটি কিন্তু নন এসি হবে। আর এ হচ্ছে গাড়িটির পিছনের বাম পাশের কন্ডিশন। যারা খোলা কাটা ছাড়া গাড়ি কিনতে পছন্দ করেন, ডিজেল গাড়ি, কাগজ ফেলের ভিতরে যারা গাড়ি কিনতে চাচ্ছেন, আর এই টায়ারটা কিন্তু একটু দুর্বল আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সামনের বাম পাশের টায়ার কন্ডিশন হলো এই একেবারে নতুন। এ হলো ডাইন পাশের চাকার গোড়ের কন্ডিশন, আর এ হলো টায়ার কন্ডিশন। সামনে দুটা টায়ারই কিন্তু ফ্রেশ আছে এবং ভালো আছে। আর এ হলো ডাইন পাশের পিছনের কন্ডিশন, মার্কেটের ঘোরের ভিতরে কন্ডিশন এই। আর চাকার ঘোরের চাক্কাটা দুর্বল আছে, কারণ পিছনের দুইটা চাক্কা দুর্বল আছে, সামনের দুইটা চাক্কা ভালো আছে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে গাড়িটি স্টার্ট করে যদি একটু দেখাই যে আজকের গাড়িটির সাউন্ড কন্ডিশন কেমন হবে, কেমন আছে, তো একটু দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে গাড়িটির সম্পর্কে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবং 100-এর ভিতরে 90% আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তা আজকের গাড়িটির দাম রেট থাকবে 4,80,000 টাকা। কিছু দামাদামি করার সুযোগ থাকবে, সেটা আপনারা আসার পর গাড়িটি দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছু দামাদামি করার সুযোগ থাকবে। তা এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে একটু দেখাবো। ভাই, ইঞ্জিনটি স্টার্ট দাও। দর্শকে হলো ইঞ্জিনের সোলো রেন্সের কন্ডিশন, আর ইঞ্জিনটি স্প্রিট করেও আপনাদেরকে দেখালাম। বন্ধ করে আরেকবার একটু মারো, হ্যাঁ আরেকটু মারো। বন্ধ করো। তো দর্শক, আমি ইঞ্জিনটি সাউন্ড কন্ডিশন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইঞ্জিনটি 100 থেকে 110% আপনাদেরকে শিওর দিতে পারবো, কোনো মোবিল খাওয়ার সিস্টেম থাকবে না, ইনশাল্লাহ কোনো কাজকাম থাকবে না। তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে গাড়িটি নিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।